Bwkhaste ni kwbangma bwkhaste rok o sakham nok ni bisingo kaisa kotor sakham nok ungkha udaipur bwkhaste ni sakham nok kwdwngma bisi romwi bemar ungnai tongkha song lokurok no sebrwi tongkha a bwkhaste sakham nok phiya ba tabok a bwkhaste sakham nok go khorok nai khorok tam saknaikol nai rok kwrui ungma bagwi deramongo kolai laija kisa phiya ba bemar ungjak rok no kaham kheno sebrwi tongkha sakham nok ni bwkhaktwi tabok saknaikol nai kwrui rone bagwi SDMO sak baithang no hopong sapong romwi bemar ungjak rok no saknaikol ma tongkha koktum thumnai rone bwskango sakha SDMO sakham nogo saknaikol nai kwrui abo bosai maiya tangwi hinkhe tabok sakham nogo khorok ba saknaikol nai rok tongo aboni bisingo khorok sa sakrok hamyani bagwi faimanliya te khorok nai saknaikol nai khe sutina harjak hanai sakha phiyaba obukhaste sakham nogo khorok dok saknaikol nai tongkhe no teibo kaham sep manai udaipur bwkhaste sakham nogo fainai bemar angjak tongkha song lukuro মহকুমা হাসপাতাল একটা সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরেই পরিষেবা দিয়ে যাচ্ছে, সেটা সকলে অবগত উদয়পুরবাসী যারা। বর্তমানে দেখা যাচ্ছে মহকুমা হাসপাতালের সেই সুনামের দরুনে অনেক রোগী আছে এবং আমরা এখন দেখতে পেলাম যে ভিতরে সিট নেই, বাইরে চিকিৎসা নিচ্ছে সিট নিয়ে। তো সেক্ষেত্রে এখন একটু ব্যতিক্রম বিষয় দেখতে পেলাম যে আপনি SDMO হয়ে আপনি নিজে রাতের বেলায় ডিউটি করছেন, চিকিৎসক স্বল্পতা রয়েছে কিনা সেটা যদি একটু বলেন। না, এমনিতে ওভারঅল 5 জন চিকিৎসক আছেন, 5 জন চিকিৎসকের মধ্যে ইদানিং একজন উপর থেকে পরে স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে, তো এটার জন্য উনি ধরুন 3-4 মাস লাগবে ওনার কী করতে। তো এর মধ্যে একজন করতে এসে গেছেন আজকে, আরেকজন ওষুধ মানে সিএল নিয়েছেন, এর জন্য আমার করতে হচ্ছে আজকে। তো আমার মনে হয় যদি 6 জন দেওয়া হয় তাহলে আমরা পরিষেবাটা আরও সুন্দর করে দিতে পারবো। 6 জন হলে যে পরিষেবাটা রয়েছে বা সুনামের সঙ্গে যে পরিষেবাটা দিয়ে যাচ্ছেন সেটা বহাল থাকা যাবে। এখন মহকুমা হাসপাতালে আমরা জানতে পেরেছি অনেক কিছু নতুন সংযোজন হয়েছে চিকিৎসা ক্ষেত্রে, কী কী ফেসিলিটি এখন পাচ্ছে নতুন যারা জানেন না, বা জানানোর জন্য কী বলতে চাইবেন, কী কী সুবিধা পাচ্ছে এখন এখানে? না দেখুন, আমি এমনিতে ইমার্জেন্সিতে তো আমরা করি একটু, তারপর ইসিজি করা হয়, এগুলি থেকে আমি আশা করি এগুলি আমি একটু আপডেট করেছি, কোনো সময় রাত্রেবেলা দেওয়া সম্ভব হয় না। আর আপনার আমি চেষ্টা করছি ল্যাবরেটরি পরিষেবাটা মানুষদের যাতে আমি 8টা অবধি দিতে পারি, বিকাল টাইমটা, এদের জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি, আশা করি করতে পারবো, এখনও করতে পারিনি, আমার মনে একটু ইচ্ছা আছে করার। তো এইখানেও আপনার একটু স্টাফ স্বল্পতা আছে, হয়তো কয়েকদিনের মধ্যে এটা আমরা কাটিয়ে উঠে যাবো। ল্যাব টেকনিশিয়ানের প্রবলেম রয়েছে। এই মহকুমা হাসপাতালে কোনো বিশেষজ্ঞ বা স্পেশালিটি এরকম কোনো কেউ কি আছে? ডক্টর বলতে স্পেশালি ডক্টর একজন আছেন, ডক্টর দেবাশিষ পাল, উনি MD মেডিসিন স্পেশালিস্ট, এছাড়া তো আর কেউ নাই। আমি আছি একজন সিনিয়র মেডিকেল অফিসার, আরেকজন আছে আমাদের দিদি ডক্টর উদাপুর, তো উনিও যথেষ্ট সিনিয়র মেডিকেল অফিসার, সাকনাইকল নাই কৰে ফিয়াবা বেমার অংজাক লুকুরক কবাং ন অংজাক সাকাম নগ ওয়ার্ডনি ফাতাইরব বেমার অংজাক লুকুরক ন শেবরুবি টংকা আবো হাইরক সাকাম নগ নি বিশিঙ্গ টংখেন সাওই মান নাই এবা নুগুই মান নাই। বিউরপোর্ট কক খরা।